সবের শিক্ষার্থী বিন্দু অ্যাডু ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমাদের এই ভালোবাসা সবারই ভালোবাসা পাওয়ার কারণে আমাদের এই চ্যানেলের পথ চলা আমাদের চ্যানেলটি একটি নতুন চ্যানেল তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং শেয়ার করে এই ভালোবাসা দিবসের মধ্যে তোমাদের ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবে যেহেতু আমাদের চ্যানেলের যদি আমাদের চ্যানেল থেকে যদি তোমরা কিছুটা পরিমাণ হলেও উপকার হও তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো তা হলো তোমাদের ষোলো তারিখের যে এক্সাম ওই এক্সামের আমরা ব্রিপ কুশন নিয়ে আলোচনা করব সেভেন্টিন অ্যান্ড এইটিন সেঞ্চুরি নন ফিকশন প্রুচের আমরা ব্রিপ কুশন নিয়ে আলোচনা করব এই ব্রিপ কুশনটা কয়েকটা খণ্ডে বিভক্ত হবে কয়েকটা পার্টের মধ্যে বিভক্ত হতে পারে আমাদের ষাট থেকে সত্তরটা বিরিপ কুশন পড়তে হবে এজন্য আমরা কয়েকটা খণ্ডে খণ্ডে বিভক্ত করব ভিডিওটা লং খুলে কেউ দেখতে চায় না কেউ পড়তে চায় না আরেকটি অনুরোধ তোমাদের অবশ্যই থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে অনেকে এক মিনিট দুই মিনিট ভিডিওটি দেখে তাহলে কিছুই বুঝতে পারে না পরে কমেন্ট করে গালাগালি করে যে সাজেশনগুলো কমন পড়ে না আশাবাদ আমি দেখে নিচ্ছি আমাদের সাজে আমাদের এই প্রশ্ন থেকে বিগত সালের অনেক প্রশ্ন কমন পড়েছে বিগত দুইটা প্রশ্ন কমন পড়েছে দুইটা পরীক্ষা আমাদের মাস থেকে সাত এবং বারো তারিখে শেষ হয়েছে সেগুলো থেকে অনেক কমান এসেছে আমাদের প্রথম এলিজাবেথন এনজেগোমেন হামা থেকে দশটা প্রশ্ন কমান করেছিল ব্রিপ প্রশ্ন এবং সিক্সটিন সেভেন্টিন সেঞ্চুরি পয়েন্টটি থেকে আটটা ব্রিপ প্রশ্ন ব্রিপ প্রশ্ন কমন পড়ে গিয়েছিল তোমরা যদি তার প্রমাণ চাও তাহলে তোমরা আমাদের ঘুরে একটা প্রশ্ন কালেক্ট করে সেগুলো মিলিয়ে দেখতে পারো আর তোমাদের সুবিধার জন্য এই যে ভিডিও আমাদের ভিডিওতে দেখে তোমরা ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলের চ্যানেলের মধ্যে প্লে এখানে সাজানো দেওয়া আছে সবটি সাবজেক্টের বিষয়ভিত্তিক সাজানো দেওয়া আছে তোমরা সেখানে দেখতে পারো আর এখন যারা আমাদের এই গ্রুপে জয়েন হওনি তারা দুটো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে ক্লিক করে তোমরা আমাদের এই স্টাডি গাইড অফ ইংলিশ লিটারেচার এই গ্রুপে তোমরা জয়েন হয়ে নেবে এবং সেখানে তোমরা কমেন্ট করতে পারো কার কী প্রয়োজন সেগুলো তোমরা সেখানে পোস্ট এবং কমেন্ট করলে আমরা দ্রুত সল্প করার চেষ্টা করব আসল কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করছি সফি শিক্ষার্থীবিন্দু প্রথমে তোমাদের একটি কথা বলে নিচ্ছি আজকের ভিডিওটি দয়া করে তোমরা কেউ ডাউনলোড করবে না আজকের ভিডিওটি দয়া করে কেউ ডাউনলোড করবে না আজকের ভিডিওটি দয়া করে কেউ ডাউনলোড করবে না আমরা আমাদের এই ভিডিওটির মধ্যে কপিরাইটের স্ট্রাইক দিয়ে দিয়েছি যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের আনসাবস্ক্রাইব করে দেওয়া হবে এর আগের ভিডিওতেও আমরা বিলীপ কুশনের একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে ডাউনলোড না করতে কিন্তু কথা না শুনে অনেকে ডাউনলোড করে ফেলেছে তাদেরকে কিছু বলিনি কিন্তু আজ এই ভিডিওটি কেউ যদি ডাউনলোড করো তাহলে আমরা এরপর থেকে তোমাদের এই চ্যানেলে তোমাদের প্রবেশ করা মুছে দেবো তোমরা আর চাইলেও এখানে প্রবেশ করতে পারবে না আসো পিস্তাই দয়া করে তোমরা কেউ ভিডিওটি ডাউনলোড করবে না তোমরা এখান থেকে জম করে জুম আউট করে তোমরা এখানে নোট করে নিতে পারো এবং কয়েকবার যদি শোনো তাহলে তোমাদের আর নোট করতে হবে না আসো কথা না বাড়িয়ে আজকাল আলোচনা শুরু করছি সেভেন্টি নাইনের টেন সেঞ্চুরি নন ফিকশন প্রুস ব্রিভ কোশেন পার্ট ওয়ান এক নম্বর প্রশ্ন হোয়েন ডাস পিপল রেসপন্ড টু লাভ মানুষ কখন ভালোবাসাকে টিকে রেসপন্ড করে সারা দেয় কখন মানুষ ভালোবাসার প্রতি সাড়া দেয় আনসার হোয়েন দি সাপার ফ্রম দ্য সাইকোলজিক্যাল উইকনেস যখন তারা সাইকোলজিক্যাল উইকনেসের মধ্যে বোকে তখন তারা এই ভালোবাসাটাকে সারা দেয় তোমাদের মাঝে যদি এ সাইকোলজিক্যাল উইকনেস থাকে তাহলে তোমরা আজ আজকের এই দিবসে তোমরা এ ধরনের ভুক্তভোগী হইও না দুই নম্বর প্রশ্ন হাউ আর দ্য সেইস্ট উইম্যান সতী মহিলা কেমন দ্য সেস্ট উইম্যান আর ইউজুয়ালি প্রাউড অফ দ্য আর সতী মহিলারা সর্বদাই তাদের সতীত্ব নিয়ে গর্ব করে তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ মোর বি হোল্ডিং লাভ অ্যাপেয়ারস বি হোল্ডিং লাভ অ্যাপিয়ার কি এস লাভ ইজ এ সাবজেক্ট অফ কমেডিস যেহেতু ভালোবাসা কমেডির একটি অংশ স্টেজ ইজ মোর পারফেক্টলি ফিট ফর লাভ অ্যাপেয়ার স্টেজ সবচেয়ে উপযুক্তভাবে ফর লাভ অ্যাপিয়ারের জন্য ভালোবাসার জন্য চার নম্বর হু ইজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়ার জেনারেল অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট সর্বপ্রথম কে ছিল ওয়ারেন হেস্টিংস পাঁচ নম্বর হোয়াট ওয়াজ আব্রাহাম কাউলি ফাদার আব্রাহাম কাউলির বাবা কী ছিল আব্রাহাম কাউলি সে ফাদার ওয়াজে গ্রোসার অ্যান্ড ডায়েট বিফোর হি সন্স ছয় নম্বর প্রশ্ন हू वास एडमंडग एडमंड इंग एंग्लो आईरिश स्टेटमेंट ऑथर ऑरिटर एंड पलिटिकल फिलोसोफर सात नम्बर प्रश्न ह्वाट इज टेट्ट एडमंड बार्ग व ब्रिटिश लिटरि जार्नल देट वैस इट फाउंडेड এখানে অ্যাডমান্ড কোবার হবে না এখানে হবে ট্যাট্টার টেট্টার ওয়াজ এ ব্রিটিশ লিটারি জার্নাল দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন সেভেন্টি নাইন বাই রিসার্স স্টিল আট নম্বর হোয়াট ইজ স্পেকটেটর স্পেকটেটর ওয়াজ এ প্রিওডিকল দ্যাট ওয়াজ পাবলিশড বাই জোসেফ অ্যাডিশন অ্যান্ড রিসার্চ স্টিল নয় নম্বর হোয়াট ইজ দ্য স্পেকটেটর ক্লাব দ্য স্পেক্টেটরস ক্লাব ইজ এ ক্লাব অফ দ্য ভ্যাসেলরস স্যার রজার ইজ ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব দশ নম্বর হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট ফার্স্ট ট্রেডিং পোস্ট ইন ইন্ডিয়া হোয়েন কখন এবং কোথায় সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য ইন্ডিয়াতে পোস্ট করে সর্বপ্রথম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট ফার্স্ট ট্রেডিং পোস্ট ইন ইন্ডিয়া ইন দ্য পিনর্স অফ মাদ্রাস অ্যান্ড বোম্বাই অফ ইন্ডিয়া ইন সিক্স টেন অ্যান্ড সিক্সটিন ইলেভেন ষোলোশো দশ এবং ষোলোশো সালে এর মাদ্রাস এবং বোম্বাইয়ের মধ্যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা করার জন্য সর্বপ্রথম পোস্টটাকে গড়ে এগারো নম্বর হোয়াট ইজ কার্টা ম্যাগনাকার্ডা কার্টা কি ম্যাগনা কার্টা ইজ এ কার্টা টু প্রটেক্ট দ্য চার্জেস অ্যান্ড দ্য রাইট অফ দ্য পিপল চার্জকে রক্ষা করা এবং মানুষের অধিকারকে আদায় করাই হল কার্টা বারো নম্বর হোয়েন অ্যাকর্ডিং টু ব্যাকন শুটম্যান ম্যারি কখন কি অনুসারে মানুষকে বিয়ে করা উচিত দাওয়াতর অথর সাজেস্ট দেন আমাদের অথর লেখক ধারণা দিয়েছেন যে এ ইয়ং ম্যান শ্যুট থিং সিরিয়াসলি হোয়েন হি শুড ম্যারি একজন মানুষকে বিয়ে করা উচিত সিরিয়াস সিরিয়াসভাবে গম্ভীরভাবে যখন তার বিয়ে করা উচিত অ্যান্ড উল্ট ম্যান শুড নট অ্যাট অল ম্যারি একজন বৃদ্ধ বয়সের আও কোনো বিয়ে করা উচিত নয় তেরো নম্বর হোয়াট টাইপ অফ কম্পোজিশন ইন লাইফ অফ কাউলি দ্য লাইফ অফ কাউলি ইজ এ বায়োগ্রাফিকল অ্যান্ড ক্রিটিক্যাল ওয়ার্ক বাই ডক্টর জনসন এ লাইফ অফ কাউলি হলো একটি বায়োগ্রাফিকল এবং ক্রিটিক্যাল ওয়ার্ক ডক্টর জনসনের এগারো নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন হাউ উল্ড ই স্যার রোজার দে কবাল্লি নাও স্যার রোজার দে কবাল্লির বর্তমান বয়স্ক তো স্যার রোজার দে কবাল্লি ইজ এ জেন্টলম্যান অফ ফিফটি সিক্স ইয়ার্স ওল্ড ছাপ্পান্ন বছর বয়সের একজন ভদ্র মানুষ হল ছাড় দেবাল্লি পনেরো নম্বর হোয়াট ইজ দ্য বারবারিক প্যারল অ্যান্ড গুল্ট মিন দ্য ওয়ার্ড বারবারিক প্যারোল অ্যান্ড গুল্ট মিনস দ্য ইস ওয়েল্ট অফ দ্য ইস্ট ষোলো নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ ফেমাস সেঞ্চুরি ড্যান্স দ্য ইনভেন্টর অফ দ্য ফেমাস সেঞ্চুরি ড্যান্স ওয়াস সার রোজ আর গ্রেট গ্র্যান্ড ফাদার হোয়াট ইজ দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গল লাইফ এঞ্জয়মেন্ট অফ লিবার্টি ইজ দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গল লাইফ এগারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন হোয়াট ক্যান বি রেজাল্টেড ফ্রম দ্য মিক্সার অফ লাইফ

ম্যানার্স অব দ্য এইটিন্থ সেঞ্চুরি ব্রিটিশ সোসাই সোসাইটি সবাই শিক্ষার্থীবিন্দু প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পরিমাণ নিবে আর কেমন লাগলো তোমরা জানাতে পারো আমরা আজ এখানেই প্রথম পাঠ শেষ করছি আগে আগামীকাল থেকে আমরা দ্বিতীয় অংশ শুরু করব ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সেই প্রত্যাশায় আবারও ভালোবাসা দিবসের ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা